চল চল চল, ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবেই, ঝড় ঝঞ্ঝা এগুলো আসবেই, তাই বলে কিন্তু তোমরা থেমে থাকার পাত্র না, তোমাদেরকে চলতে হবে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তোমরা এগিয়ে যাবে এবং তোমাদের জয়ের লক্ষ্য পূরণ করবে, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত নবম দশম শ্রেণী অধ্যায় ১১ স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতির উপরে, এটা আমার পঞ্চম ক্লাস, এর আগে আমি চারটি ক্লাস নিচ্ছি, তোমরা ধারাবাহিকভাবে নিশ্চয়ই দেখেছ, ক্লাসগুলো ধারাবাহিকভাবেই দেখলেই বুঝতে সহজ হবে। অনুশীলনী ১১.৪, যেটা সরলরেখার সমীকরণ নেই মূলত অনুশীলনী, সেখানে গত ক্লাসে কিন্তু আমি অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম স্থানাঙ্ক জ্যামিতির, অর্থাৎ টোটাল স্থানাঙ্ক জ্যামিতি যেন তোমরা সহজে যায়, সূত্রগুলো যদি তোমরা মানে মনে রাখতে পারো তাহলে সমস্ত স্থানাঙ্ক জ্যামিতিটাই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো সেই জন্যে আমি একসাথে সব সূত্রগুলো গত ক্লাসে লিখে দিয়েছি আজকে, এবং কতগুলো গাণিতিক সমস্যা কিন্তু গত ক্লাসে করিয়ে দিয়েছিলাম, আমি আজ তারপর থেকে বাকি গাণিতিক সমস্যাগুলো করে দিব। তোমরা তাহলে খাতা কলম নিয়ে বসে যাও, আর কোনো সমস্যা হলে আমার নাম্বার তো আছেই, তোমরা যোগাযোগ করতে পারবে, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসেই না বললেও মোটামুটি নাম্বার কিন্তু প্রত্যেক ক্লাসেই আমার থাকে, তোমরা অবশ্যই সেটা খেয়াল করিয়ে যদি প্রয়োজন মনে করো আমাকে যোগাযোগ করলে আমি তোমাদের সাহায্য করব। তো ঠিক আছে, শুরু করি তাহলে। আমি আজকে শুরু করব ১৩ থেকে, এটা চ্যাপ্টার তো তোমরা জানো ১১.৪ অনুশীলনী, গত ক্লাসে আমি ১২ নম্বর অঙ্কটা করেছিলাম, এখানে আরও অনেক অঙ্ক আছে সেগুলো করছো নিশ্চয়ই, আজকে ১৩ নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে y = 3x - 3, সরলরেখা x অক্ষ এবং y অক্ষ কোন বিন্দু ছেদ করে নির্ণয় করো, রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, এইটা আমার বের করতে হবে, ছেদ করে তার নির্ণয় করে, আবারটা শেষে আছে একে দেখাও, ছেদ করে আরেকটা হলো একে দেখাও, এঁকে দেখাও। আমি একটু সংক্ষেপ করে লিখলাম এখানে, মোটামুটি যেহেতু বই তোমাদের কাছে আছে সেই জন্য, তো এখন এই রেখাটা ১০০ মনে করি, একটু ধরলাম মনে করি সরলরেখাটি এক্স অক্ষ এবং অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো যখন এক্স অক্ষকে এ বিন্দুতে, তাহলে এ বিন্দুর এক্স অক্ষকে কিন্তু এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বিন্দুর কোটি হবে কিন্তু ০, এক্স অক্ষের উপরে সবসময় ওয়াই ০, গতকালই আমি বলছি আজকে আবার তোমাকে এ করছি গত ক্লাসে, তো এক্স এ বিন্দুর কোটি কী হবে, y = 0, তাহলে এখানে ওয়াই যদি ০ বসায় তাহলে সুতরাং কী হবে, ০ = সরলরেখার উপর বসে ০ = 3x - 3, তাহলে ৩x = ৩, x = ১, তোমার বিন্দু, তাহলে বিন্দুটি কী হবে, সুতরাং এ বিন্দুটি কী হবে,
ওয়ান জিরো, ঠিক আছে। এই আবার বিন্দু ওয়াই অক্ষকে যত বিন্দু, তো বিন্দু ঠিক একইভাবে বিন্দুর ঘুষ এক্স ইজ ইকুয়াল টু জিরো। ওয়াই অক্ষের উপরে সবসময় কি ঘুষ জিরো, এক্স অক্ষের উপরে কোটি জিরো, এই কথাটাই মনে রাখলে হয়ে যাবে। ঘুষ জিরো, তাহলে ঘুষ জিরো হলে তাহলে কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু জিরো, সরলরেখার উপরটা বসিয়ে দাও মাইনাস থ্রি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস থ্রি, তাহলে কী হবে, সুতরাং বিন্দুটি কী হবে, যেহেতু এক্স জিরো আর মাইনাস থ্রি, তাহলে এইটাই আমার মূলত কিন্তু অ্যান্সার, এইটা এই বিন্দু পেয়ে গেলাম। এখন বলছে আর একটা কথা বলছে যে এঁকে দেখাও, আমি একটু জাস্ট রাফ এঁকে তোমাদের দেখাবো, তোমরা সহজে বুঝতে পারবে নিশ্চয়ই। এঁকে যদি দেখাতে বলে তাহলে এখানে দেখো আমি একটা রাফ এঁকে নিলাম, এই ওয়ান টু থ্রি ফোর এইভাবে একটু অনুমান করি আমি কেটে নিলাম, টু থ্রি ফোর এই দেখো আর কি, এটা হলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, এখানে ওয়ান টু থ্রি ফোর এরকম আর কি, এদিকে এইভাবে কেটে নিতে হবে। এইটা কিন্তু আমার মূল বিন্দু, খেয়াল রেখো এটা মূল বিন্দু, এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এখন দেখো আমার এখানে কত আছে ওয়ান জিরো, ওয়ান জিরো মানে বিন্দুটা কত হবে, তাহলে সেই বিন্দুটা কিন্তু এখানে, ওয়ান জিরো বিন্দুটা কিন্তু এই বিন্দুটা কিন্তু এখানে, আর এটা কত মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি তিন নিচের দিকে মাইনাস ওয়াই অক্ষের নিচের দিকে কিন্তু মাইনাস থাকাতে, যদি প্লাস হতো উপরের দিকে, এক্স অক্ষ যদি প্লাস হতো এদিকে, এক্স অক্ষের মাইনাস হলে এদিকে, অর্থাৎ ভুষ মাইনাসের দিকে, তাহলে ওখানে মাইনাস থ্রি হলে তাহলে সেই বিন্দুটা কিন্তু এখানে জিরো মাইনাস থ্রি, তাহলে সেখানে আমরা কী করবো বিন্দুটা পেলাম কী কী এইটা, তাহলে এখন সেই দুটো বিন্দুটা হলো কী বিন্দু, তাহলে বিন্দু হলো জিরো মাইনাস থ্রি একটু লিখে দাও, আর এটা হলো ওয়ান জিরো এই বিন্দু, এই দুটো সংযোগ করতে পারলে, এই দুটো সংযোগ করে তুমি যদি দেখিয়ে দিতে পারো তাহলে সরাসরি গেল স্কেল দিয়ে তোমরা সরাসরি সুন্দর করে এঁকে তোমরা সংযোগটা দেখিয়ে দেবো, এই এই সেই রেখাটা এঁকে দেখানো হলো, এই রেখাটা এঁকে দেখানো হলো, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে বুঝতে তো অসুবিধা নেই, এইভাবে তোমরা একটু নিচে লিখে দেবো, এঁকে দেখানো হলো এখানে নিচে লিখে দাও এঁকে, এখানে লিখে দিতে পারো রেখাটি রেখাটি এঁকে রেখাটি এঁকে দেখানো হলো দেখানো হলো এই, তাহলে এখানে দুটো জিনিসই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো যাই হোক দেখো পরের অঙ্ক, এখানে এই টাইপের কিন্তু আরও অনেকগুলো অঙ্ক আছে, সবগুলি তোমরা করবা একইভাবে, শুধু মনে রাখতে হবে এক্স অক্ষের উপরে ওয়াই জিরো, ওয়াই অক্ষের উপরে এক্স জিরো অর্থাৎ ভূত জিরো, এক্স অক্ষের উপরে কোটি জিরো, এই কথাটাই স্মরণ করিয়ে রাখলেই এই কয়েকটা এখানে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা করতে পারবে। এরপরে এসো দেখো ষোলো নম্বর অঙ্কটা, চোদ্দ নম্বর অঙ্কটা একটু দেখি, চোদ্দ নম্বর অঙ্কটা হলে কে জিরো টু, চোদ্দ নম্বর জিরো কে জিরো বিন্দুগামী, এই বিন্দুগামী বিন্দুগামী আর কি আছে, কে ঢাল বিশিষ্ট, কে ঢাল বিশিষ্ট, কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কে এর মাধ্যমে প্রসার, সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো, এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে, যদি রেখাটি আবার ফাইভ সিক্স বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো, দ্বিতীয় আগে রেখাটা নির্ণয় করবো, আবার যদি ফাইভ সিক্স বিন্দুগামী হয় রেখাটি যদি ফাইভ সিক্স বিন্দুগামী হয় এত বিন্দুগামী হয় বিন্দুগামী হয় তবে কে মান, তবে কে সমান কত এটা নির্ণয় করতে হবে, কে সমান কত এটা হবে, তাহলে প্রথমে এইটা রেখাটা নির্ণয় করব, তাহলে আমরা জানি আমার এখানে দেওয়া আছে কি
দেওয়া আছে, হ্যাঁ অঙ্কটার ভিতরে আগে আমরা লিখতে হবে দেওয়া আছে কে মানে জিরো বিন্দুগামী, বিন্দুগামী আর ঢাল এম ইজিকুয়াল টু দেওয়া আছে কে। সুতরাং সরলরেখাটির রেখাটির সমীকরণ ঢাল দেওয়া থাকলো আর যদি একটা বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ গতদিন আমি লিখে দিয়েছিলাম সমীকরণটা হয় কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এইটা একটা বিন্দুগামী এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী, আর ঢাল দেওয়া থাকলে আমরা সরাসরি এটা লিখতে পারি। এখানেও তাই করবো, সরলরেখাটির সমীকরণ কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত জিরো ইজ ইকুয়াল টু এম কত কে আর এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান আবার কি কে, এখানে এক্স ওয়ানটা কি কে আবার ঢালও কে, তাহলে সেই হিসেবে তোমরা সরাসরি বলি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে স্কোয়ার। এই কিন্তু সেই সরলরেখাটা সমীকরণ, তোমরা এইটা সরাসরি অ্যান্সার লিখতে পারো কোনো সমস্যা নেই, সরলরেখা সমীকরণ, তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই। আবার এইটা বলছে যে রেখাটি যদি ফাইভ সিক্স বিন্দুগামী হয় তাহলে এই রেখাটা রেখাটি আবার কত ফাইভ সিক্স বিন্দুগামী এই রেখাটা, তাহলে কত হবে এটা সমান কত হবে ফাইভ ওয়াই সমান সিক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ফাইভ মাইনাস কে স্কোয়ার, তার মানে বাম দিকে এইখানে বসিয়ে দিছি কত বসালাম এখানে ওয়াই জায়গায় সিক্স এক্সের জায়গায় ফাইভ, তাহলে এখানে কত আসলো কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, এটা এদিক নিয়ে আসলাম, তাহলে কে স্কোয়ার মাইনাস তিন দুনো থ্রি কে মাইনাস টু কে প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, আর কে কমন নিলাম কে মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলাম কে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে কে মাইনাস থ্রি ইন্টু কে মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কী লিখতে পারি এখানে একটু লিখে, তাহলে কে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো আর কে মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে কে ইজ ইকুয়াল টু থ্রি আর এখানে কে ইজ ইকুয়াল টু কত টু, তাহলে কি বের করতে বলছে কে এর মান, সুতরাং এই দুটো কে এর মান কত হলো থ্রি টু, এটাই আমাদের অ্যান্সার, কে এর দুটো মান পাওয়া গেছে থ্রি এবং টু, তোমরা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই কে এর মান নির্ণয় করতে বলছে এখানে তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে তোমার মনে রাখতে হবে যে একটা বিন্দুগামী এবং ঢাল দেওয়া থাকলে সেই সরলরেখাটার সমীকরণ এটা ওয়াই মাইনাস ওয়াই এন এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সেখানে বসিয়ে দিলাম, পরে ওইটা যদি সেই ফাইভ সিক্স বিন্দুগামী বলে সেখান থেকে দেখো আমরা আবার কে এর মান পেয়ে গেলাম, তো ঠিক আছে বসিয়ে দিয়ে শুধু মিলটাম করলে হয়ে যাবে। এরপরে দেখো এরপরে দেখো একটি রেখা এরপরে তোমরা দেখো একুশ নম্বর অঙ্কটা একটু দেখো, হ্যাঁ একুশ নম্বর অঙ্ক এটা, এই টাইপের কিন্তু আরও অঙ্ক আছে, আমি যে অঙ্কগুলো করলাম এই টাইপের আর অঙ্ক আছে তোমরা করতে পারবে, একুশ নাম একটু ভিন্ন টাইপের অঙ্ক তোমাদের দেখাই, এখানে দেওয়া আছে তিনটা রেখা, আমি একটু সংখ্যা লিখে দেওয়া আছে টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টু একটা রেখা, আর একটা দেওয়া আছে ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু সেভেন, আর একটা দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস ফাইভ, এই তিনটি রেখা রেখা তিনটি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে অতিক্রম করে, রেখা তিনটি রেখা
তিনটি রেখা তিনটি সমবিন্দু, এটা আমাদেরকে কিভাবে প্রমাণ করতে হবে? রেখা তিনটি সমবিন্দু প্রমাণ করব, এটাই প্রমাণ করব। প্রমাণ করো, তাহলে দেখো রেখা তিনটিকে আগে সুন্দর করে আমরা চেক করে নিই। এটা দেওয়া আছে, তাহলে তিনটি রেখা এটা কীভাবে লিখবো? এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ইজিকুয়াল টু জিরো, এক নম্বর এটাকে সাজিয়ে লিখলাম এইভাবে, এক্সটা এদিকে নিয়ে গেলাম, কত প্লাস হয়ে গেল, এদিক গেল মাইনাস টু ওয়াই প্লাস টু ইজিকুয়াল টু। দুই নম্বর কী আছে, ঠিক এক্স ওয়াই আকারে সাজিয়ে নেবো, প্রথমে এক্স তারপরে ওয়াই এই আকারে সাজিয়ে নেবো। এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন ইজিকুয়াল টু জিরো, এটা হলো দুই নম্বর রেখা। আর তিন নম্বরটা কী আছে, টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইজিকুয়াল টু জিরো, টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইজিকুয়াল টু জিরো, এই আমার তিন নম্বর সমীকরণ। এই তিনটি রেখা এটা দুইভাবে করা যায়, আমি তোমাদেরকে একটাভাবেই দেখিয়ে দিই। দেখো তোমরা সহজে, হ্যাঁ তোমার সেটাই সহজ হবে তোমার জন্য। এক ও দুই ছেদ বিন্দু আগে বের করে নেব, এক ও দুই সরল রেখা ছেদ বিন্দু। তোমরা এটা কী করে ছেদ বিন্দু বের করবে, কী করে ওই দুটো রেখা বজ্রগুণন করিয়ে তোমরা বের করতে হবে, সেটা বজ্রগুণ করতে পারো, অপনয়ন করতে পারো, নির্ণয় করতে পারো, যে কোনো পদ্ধতি একটা অবলম্বন করতে পারো। তাহলে এক ও দুই রেখা যদি বজ্রগুণন করি তাহলে কী হবে, এক্স ওয়াই বাই আর একটা কি ওয়ান বাই এইটা, বজ্রগুণন পদ্ধতি তোমরা আগে শিখে আসছো, তোমরা জানো। হ্যাঁ, তাহলে এক্স যখন নিব তখন কত, মাইনাস চোদ্দ মাইনাস টু মাইনাস 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 সাতগুণ চোদ্দ প্লাস চোদ্দ, এই দুটো গুণ, প্রথমে এটা গুণ তারপর এটা গুণ, তাহলে কত মাইনাস মাইনাস প্লাস চোদ্দ মাইনাস টু। হ্যাঁ, ওয়াই ইজিকুয়াল টু টু মাইনাস ওয়াই ইজিকুয়াল টু টু মাইনাস কত আসবে, এদিকে টু আর এদিকে হলো প্লাস সেভেন, আর ওয়ান বাই যখন ওয়ান বাই নেব তখন এটা ওয়ান প্লাস থ্রি, তাহলে কত হবে যোগ করে দেয়, এক্স বাই বারো ইজিকুয়াল টু ওয়াই বাই কত নয় ইজিকুয়াল টু ওয়ান বাই, আমার কত ভুলে গেল, এইটা নিলে ওইটা টু হবে, থ্রি হবে না এটা টু হবে। হ্যাঁ, ওয়ান বাই যখন ওয়ান নিচ্ছি তখন একটু ওয়ান নিলে তখন এটা এস সহগের সাথে সহগুণ করলে ওয়ান মাইনাস টু মানে প্লাস টু, প্লাস টু, তাহলে এটা কত হবে, এটা এখানে থ্রি হবে। হ্যাঁ, সেজন্য ভাগে মিলছে না বলে একটু মনে হয়েছিল এরকম। তাহলে এক্স বাই বারো ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি, আর এক্স ইজ ইকুয়াল টু বারো ভাগ থ্রি সমান কত হলো, সমান সমান এক্স ইজ ইকুয়াল টু ফোর। আবার ওয়াই বাই নাইন ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত, নাইন বাই থ্রি, ওয়াই মান কত পেয়ে গেলাম এখান থেকে থ্রি, অর্থাৎ একটা বিন্দু পেলাম কত, সুতরাং বিন্দুটি কত হবে, ফোর থ্রি। আবার ঠিক একইভাবে ওখান থেকে একইভাবে নেই, দুই এবং দুই ও তিন সরল রেখা ছেদবিন্দু আমি একটু সংক্ষেপ করে লিখলাম, সেটা হবে কত হবে, এক্স বাই দুই এবং তিন, দুই তিন কোনটা, এই দুটা, তাহলে এক্স যখন নিলাম তখন হইল মাইনাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু, ওয়াই যখন নিলাম এই দুটো তখন হবে কত, মাইনাস চোদ্দ মাইনাস প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান বাই, যখন ওয়ান নিলাম তখন এদিকে হইল মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু, আর এক্স বাই মাইনাস টুয়েলভ ওয়াই বাই
माइनस नाइन इज इक्वल टू वन बाई माइनस थ्री और एखे नतून आस फिर एक्स बाई माइनस टुएल्व इज इक्वल टू वन माइनस थ्री और एक्स इज इक्वल टू माइनस टुएल्व बाई माइनस थ्री एक्स इज इक्वल टू वन वन फोर और ओदी के अब वाई बाई माइनस नाइन दिए दो नाइन इज इक्वल टू वन बाई माइनस थ्री वाई इज इक्वल टू माइनस नाइन बाई माइनस थ्री वाई इज इक्वल टू कत एखे आसल थ्री तेल एखे बिंदुटी की बिंदुटी है फोर थ्री तेल देखो एखे आसल फोर थ्री एखे आसल फोर थ्री तेल एक दुई तीन छेद बिंदु सूतरा एक दुई फोर तीन रेखा छेद बिंदु बिंदु की एक ही आखि बोलते पारी फोर थ्री मैं एक ही हाँ तेल तारा समान सूतरा सूतरा तारा समबिंदु समबिंदु এটাই প্রমাণিত এইটা একই বিন্দু পেয়ে গেছে ওখানে ছেদ বিন্দু যেটা এটার ছেদ বিন্দু সেটা সেই জন্য তারা সমবিন্দু এটা বলতে পারি এটা বুঝতে তো নিশ্চয় অসুবিধা নেই তোমরা হয়তো আরও লিখতে পারো সুন্দর করে যে এক দুই রেখা সরলরেখার সমীকরণ যেহেতু একই বিন্দু অর্থাৎ তারা সমবিন্দু এটা এইভাবেও লিখতে পারো আর একটা জিনিস এভাবে না করে আরেকভাবেও তোমরা করতে পারো এখানে এক দুই ছেদ বিন্দু যেটা বাইর করছো সেটা নিয়ে আমরা কী করতে পারি তৃতীয় সরলরেখায় যদি বসিয়ে দিয়ে যদি সিদ্ধ হয় বামপক্ষে যদি বসিয়ে দেওয়ার পর যদি ডান পক্ষ শূন্য হয়ে যেত সেখানেও কিন্তু করা সম্ভব সেটাও কিন্তু সমবিন্দু প্রমাণ করা যায় সেভাবেও করা যায় যদি তোমরা সেভাবেও করো তাও কিন্তু হবে কোনো সমস্যা নেই তো ঠিক আছে অঙ্কটা বুঝতে অঙ্কটা একটু হয়তো ক্যালকুলেশনে বড় কিন্তু অঙ্কটা কিন্তু সহজ তো তুমি বুঝতে তো কোনো সমস্যা হয়নি তোমরা এইভাবে সব অঙ্কগুলো এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারবে আশা করি তোমরা সবাই সব শেষ করবে আর তোমরা ভালো ছিলে এবং ভালো আসো এবং ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে শুরু শেষ করছে আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ।